আজ উইকেন্ডে আমরা একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা মেডিসিন খাচ্ছি আয়রনের মেডিসিনটা খাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে কারণ আমি আমাকে ডক্টর বলেছেন আমার যেহেতু আয়রনের ওষুধ খেলে একটা সমস্যা হয় তো টিফিন বা ব্রেকফাস্ট করে এক ঘন্টা বাদে আমাকে আয়রনের ওষুধটা খেতে বলেছেন আয়রনের ওষুধটা খেতে গিয়ে ব্যাগ থেকে যখন আমি বার করলাম তখন আমার মনে হচ্ছে যে আমার মনে হলো আর কি আপনাদের সাথে শেয়ার করি যে আমি ব্যাগে মোটামুটি প্রেগন্যান্সি চলাকালীন একটা এই এরকম একটা ব্যাগ ক্যারি করি এবং কিছু জিনিস ব্যাগের মধ্যেই থাকে কি কি জিনিস মোটামুটি আমি ক্যারি করি সেটা আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই হ্যাঁ প্রথমে আমলকি শুকনো আমলকি লবণ ছাড়া এটা অনেক সময় গা ইউজ করি মানে খাই আর প্রেগনেন্সির প্রথমে মানে একদম ফার্স্ট টাইমিস্টারে তো প্রচণ্ড পরিমাণে গা সেই সময় কিন্তু এইটা তো ক্যারি করতামই তার সঙ্গে আমি একটা করে কমলা লেবুও ক্যারি করতাম আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট আদার টুকরো আমি একটা ছোট্ট টিফিন বক্সে করে নিয়ে যেতাম এবং সেটাও ক্যারি করতাম তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট ছোট একটা জলের বোতল এটা কিন্তু ভেতরে ও প্লাস্টিক নয় কিন্তু এটা স্টিলের একটা ছোট জলের বোতল ছোটো এই কারণে কারণ আমার যাতে ক্যারি করতে সুবিধা হয় যাতে বেশি ভারী না না হয়ে যায় সেই কারণে আচ্ছা এটা হচ্ছে আমার ওষুধের ডিব্বা এখানে আমি তো রেগুলার ওষুধ রাখি তার সঙ্গে এমন ওষুধ কিছু রাখি যেমন অ্যান্টাসিড আমাকে রাখতে হয় প্রয়োজন রাস্তায় পড়তে পারে তারপরে কিছু ওষুধ আছে যেটা ডক্টর আমাকে বলেছেন যে কখনো যদি ইমার্জেন্সিতে প্রচণ্ড পেটে ব্যথা হয় তাহলে তুমি ওটা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে এখনও পর্যন্ত লাকিলি আমার সেরকম কিছু প্রয়োজন পড়েনি কিন্তু আমি ওটা সবসময় ক্যারি করি অ্যান্টাসিড ক্যারি করি প্যারাসিটামল একটা ক্যারি করি তার সঙ্গে যেটা আয়রন ক্যালসিয়াম যা যা ওষুধ ডক্টর দিয়েছেন সেটাও আমার এই ব্যাগটার মধ্যে থাকে এছাড়া একটা উইপসের প্যাকেট স্যানিটাইজার একটা হ্যান্ড স্যানিটাইজার আর পি যদি বাইরে কোথাও ওয়াশরুমে যেতে হয় তার জন্য আর এটা এটা হচ্ছে প্রেগন্যান্সিতে যখন তখন যে কোনো জায়গায় খিদে পেতে পারে এর মধ্যে কী কী আছে একটু দেখিয়ে দিই ক্যামেরা ক্যামেরাটা একটু ফোকাস কর এটা হচ্ছে ঘি রোস্ট করা মাখানা তার সঙ্গে দুটো খেজুর সিম্পলি দুটো খেজুর আয়রন আর ক্যালসিয়ামের ঘাটতি যেতে না হয় না এটা আমি জাস্ট ই আর বললাম এটা জাস্ট একটা স্ন্যাক ছোট্ট স্ন্যাক যেটা হেলদি স্ন্যাক ক্যারি করার জন্য এছাড়া ও মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ওটাই ভুল করছিলাম এই যে এটা হচ্ছে এটা পুরো ভর্তি ছিল এখন হালকা মানে হাফ হয়ে গেছে করপুর কর্পূরের ছোট 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 দানা যেটা পুজোতে আমরা জেনারেলি পুজো বা এরকম কোনো কাজে আমরা ব্যবহার করি তো এইটা আমার জন্য একটা মানে পুরো প্রেগনেন্সিতে এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার কারণ আমার সেকেন্ড ট্রাইমিস্টারের শুরু থেকে একটা ব্রিদিং ট্র্যাভেল শুরু হয়েছিল তো আমি কখনো যদি এরকম যখন তখন এরকম এখন যদিও বা সেটা অনেকটা আন্ডার কন্ট্রোল যখন তখন এই যে সমস্যা হয় বা বাইরের কোনো গন্ধ থেকে সমস্যা হয় বা ব্রিদিং ট্রাভেল হয় বা যে কোনো কারণে আমি এটাকে জাস্ট তিন থেকে চারবার মোটামুটি একটু ডিপ ব্রিথ করলে যে প্রবলেমই থাকুক না কেন সেটা সলভ হয়ে যায় এটা যদি আমার মতন আরও কারোর এরকম ধরনের সমস্যা কেউ ভোগেন বা কারো যদি এরকম সমস্যা হয় মানে প্রেগনেন্সি ছাড়াও যদি কারো এরকম সমস্যা হয় এটা এরকম একটা জিনিস ব্যাগের মধ্যে ক্যারি করাটা খুব দরকার কারণ আমি ভীষণ উপকৃত হয়েছি এটার জন্য মোটামুটি আমার থার্টি টু উইক অফ প্রেগনেন্সিতে আমার যা যা প্রয়োজনে লেগেছে বাড়ির বাইরে বেরোনোর সময় আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই ব্যাগটা আমি আর হাত দিই না মানে এখানে যেগুলো থাকে সেগুলো থাকেই পুরো প্রেগনেন্সিতে এটা এটা আমি ক্যারি করেছি এছাড়াও তো অনেকের অনেক কিছু মনে হতে পারে কারণ কারোর পায়ে সোয়েলিং হয় বা কারোর নানান ধরনের সমস্যা হতে পারে তো এ ছাড়াও যদি আপনাদের মনে হয় যে অনেক কিছু আমি বাদ দিয়ে গেলাম মানে আমার যেটা প্রয়োজনে লাগেনি তাহলে প্লিজ কমেন্টে একটুখানি নিজে লিখে দেবেন যারা এই ভিডিওটা দেখছে তারা উপকৃত হবে